অনশনরত এক পার্শ্ব শিক্ষক ভর্তি হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে অনশনরত আরও এক পার্শ্ব শিক্ষককে ভর্তি করা হলো হাসপাতালে গত এগারোই নভেম্বর থেকে টানা অনশনে ব্রেন হ্যামারাজে আক্রান্ত হয়ে তাকে নীলরতন মেডিকেল কলেজে ভর্তি হতে হয় অনশনরত এক শিক্ষকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে হাসপাতালে এদিনও অসুস্থ হয়ে পড়েন পার্শ্ব শিক্ষক তাপস বর সন্দেশখালী এক নম্বর ব্লকের শিয়ারা গ্রাম পঞ্চায়েতের রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক তিনি দু সাল থেকে শিক্ষকতা করে আসছেন এক দশকেরও বেশি সময় কেটে গেলেও ন্যায্য বেতন থেকে বঞ্চিত তাপসবাবুর সংসারে অভাবের চিহ্ন স্পষ্ট সুন্দরবনের বড় কলাগাছি নদীর তীরে স্ত্রী ও মেয়েকে নিয়ে অভাবের সংসার তাঁর হাসপাতালে এখনও আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন তিনি স্ত্রীর এখন একটি চিন্তা কি করে স্বামীর চিকিৎসা করাবেন ওনার যে বেতন তাতে করে সংসার আমাদের চালে না পড়াশোনা আছে সংসার আছে সুস্থ অসুস্থতার একটা বিষয় আছে কিন্তু তাতে করে আমাদের সংসার খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে যাতে এই কষ্ট যাতে না পেতে হয় তার জন্যে রাজ্য সরকারের কাছে আবেদন করছি রিপোর্ট Нюс Номенс Ленд, Колката